কলকাতার চারপাশে রয়েছে নানান ভুতুড়ে জায়গা, আর তার সঙ্গে কিছু পুরনো রাজবাড়িও। একদিনে কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরার মতন আরও একটা জায়গার সন্ধান নিয়ে আজ আমি চলে এসেছি। এক নতুন জায়গায়, এই ভর দুপুরে। মন্দির বা পার্ক নয়, আজকের জায়গা ভুতুড়ে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি কাশীপুর রাজবাড়িতে, যেটা একটা হন্টেড প্লেস কলকাতার। তো এই জায়গাটা কোথায় রয়েছে, কিভাবে আসবে, টাইমিং কী রয়েছে, সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল স্টুডেন্ট, চলো দেখো। তো প্রথমে তোমাদের বলে দিই, তোমরা এখানে অর্থাৎ কাশীপুর রাজবাড়িতে কীভাবে আসবে। দেখো, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার সুতানুটি। সেখান থেকে নেমে 242 নম্বর যে বাসটা রয়েছে সেটা ধরে তোমাদেরকে নামতে হবে কাশীপুরে। সেখান থেকে তারপরে 10 মিনিট হেঁটেই তোমরা চলে আসতে পারবে এই কাশীপুর রাজবাড়িতে। অবশেষে বিশাল বড় এক গেট পেরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এই জায়গায় একসময় রাজা বসবাস করত, কিন্তু সেই জায়গা এখন ভগ্নপ্রায়। কোথাও গাছের শিকড় ঝুলছে, তো কোথাও আগাছা বেড়ে উঠেছে দেওয়াল বেয়ে। এই বাড়ি নিয়ে দ্বিমত আছে। কেউ বলে এটি 250 বছরের পুরনো, আবার কেউ বলে 400 বছরের পুরনো। কলকাতার প্রাচীন রাজবাড়িগুলোর মধ্যে অন্যতম এই রাজবাড়িটি, যেটাকে অনেকে ভৌতিক জায়গা বা হন্টেড হাউসও বলে থাকে। গাছের থেকে নেমে আসা শেকড় বাকড় এবং ভেঙে পড়া দেওয়ালগুলো দেখে কিছুটা গা ছমছম করবে, কিন্তু সেরকম কোনো অস্বাভাবিক কিছু কিন্তু নেই। তার কারণ, এর চারপাশে লোকজনদের বসবাস রয়েছে। সেরকম কিছু থাকলে নিশ্চয়ই এনারা এখানে বসবাস করতেন না। 1717 সালে কাশীপুর অধুনা কলকাতার সাথে যুক্ত হয়। এক ব্যবসায়ী কাশীনাথ নন্দনের নাম অনুসারে এই জায়গার নাম হয় কাশীপুর। 2017 সালে এই বাড়িটিকে হেরিটেজ সাইট হিসেবে তকমা দেওয়া হয়। এখানে রয়েছে একটি গোপালজির মন্দিরও, যেটি একদম সকালে এবং বিকেল 5টার দিকে খোলা হয়। শোনা যায় দোলযাত্রার সময় এখানে অনুষ্ঠানও হয়। গঙ্গার পাড়ে অবস্থিত এই রাজবাড়িটি। এই রাজবাড়ি থেকে গঙ্গায় নেমে স্নান করার জন্যে রয়েছে একদম অন্যরকম একটি ব্যবস্থা, যেটি দেখে বেশ ভালো লাগলো। কোলাপসিবল গেটের ওপারেই রয়েছে গঙ্গা। এই জায়গাটা যদি দেখো, এরকম একটা লোহার খাঁচি করা রয়েছে, আর উপরটা দিয়ে উপরে মানে উপর থেকে নেমে আসে এরকম গঙ্গার ঘাট। এরপর এই গঙ্গায় নামার জায়গাটার ঠিক ওপরে চলে এলাম। এখান থেকে দেখা যায় বিভিন্ন জাহাজ আর বোট। এই গঙ্গার ওপারেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। সূর্যাস্তের সময় এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে কিন্তু দারুণ লাগবে। এছাড়া তোমরা যদি বলো এটার টাইমিং কি রয়েছে, টাইমিং এটার কোনো কিছুই নেই। সপ্তাহে 7 দিন যখন খুশি তোমরা টাইমিংয়ে আসতে পারো, তবে আমি বলবো যে দিনের আলো থাকাকালীন আসাটা বেটার হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও অবধি। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা। আর আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হোম, বাই।